ফুচকা ফুচকা ফুচকা। গুড ইভিনিং গাইজ, আজকে সন্ধেবেলা ফুচকার টিফিন হচ্ছে আমাদের সকলের। মামা বায়না করেছিল ওর পাপার কাছ থেকে যে সন্ধেবেলা খুব ফুচকা খেতে ইচ্ছা করছে, নিয়ে চলো। কিন্তু বাইরে যেভাবে হাওয়া বের হাওয়া চলছে, মামামকে আমি ঘরের বাইরে বের করবো না বলে ওর বাবাই নিয়ে এসেছে ফুচকা। কারণ সোমবার থেকে অ্যানুয়াল পরীক্ষা স্টার্ট, তো বুঝতেই পারছো কতটা চাপের মধ্যে চলছে সমস্ত কিছু, পড়া পড়া পড়া। এখন ঘুম থেকে ওঠা থেকে আবার রাত্রি শোয়া অবধি পুরো শুধু পড়া আর পড়া আর পড়া। এখন ভালো করে চেপে পড়তে হবে, কারণ সোমবার থেকে টানা পরীক্ষা শুরু হচ্ছে, আর ফার্স্ট পরীক্ষাই হচ্ছে ম্যাথস। সো শুধু আজকালকার দিনে শুধু বাচ্চারাই পড়ে না, বাচ্চাদের সাথে মারাও কিন্তু ভালো পড়াশুনো করে, কারণ মায়েদের পড়া মুখস্থ থাকলেই বাচ্চাদের পড়া জলের মতন মুখস্থ হয়। তোমরা কে কতটা আমার সাথে সহমত কমেন্টস করে জানিও। তো বন্ধুরা, আমার মেয়ে ফুচকা খেতে ভীষণ ভালোবাসে, তো বলতে পারো ফুচকার লাভার। আমি অতটা নই, 10 টাকার ফুচকা খেলেই আমার পেট ভরে যায়, বাট মামাম কন্টিনিউ করতে পারে বেশ ভালোই। তো আজকে ফুচকা খাওয়াটা সন্ধেবেলা বেশ ভালোই হলো, তবে বাড়িতে বসেই হলো, বাড়িতে বসে হলো বেশ মজাই লেগেছে। তবে আমি বেশি খাইনি, মামামি ভালো করে খেয়েছে। তো আজকের এই সুন্দর ছোট্ট একটা ব্লগ কেমন লাগলো জানিও। ভালো লাগলে একটা করে লাইক করে দিও, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও পেজটা, আর ইউটিউব থেকে দেখলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো সবার শেষে আমিও ফুচকা কুড়মুড় করে খেতে শুরু করলাম, আর তোমাদের আমার ফুচকা খাওয়া দেখে কার কার খেতে ইচ্ছে করছে তোমরা অবশ্যই চটপট করে গিয়ে একটু ফুচকা খেয়ে নিও। কিন্তু প্লিজ কেউ নজর দিও না, তাহলে কিন্তু পেট খারাপ হবে, আর আমার যদি পেট খারাপ হয়েছে তাহলে মেয়ের পরীক্ষার 12টা বেজে যাবে। তাই ফুচকা খেতে ইচ্ছা করলে ঝটপট বেরিয়ে যাও আর ফুচকা খেয়ে নাও। বাই বাই।